আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি আল্লাযী তাতিম্মু বিনিআমাতিস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না
রাতে রাধার যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতে রাধার যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত অশোক, ছলনার হাত ছানি যত অশোক, পেছনে ফিরে ও তাকায় না, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঐতিহ্যবাহী আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ এই এলাকার আশেপাশে এবং দূর দূরান্ত থেকে যারা কোরআনে কেরিমের প্রেমে কোরআনে কেরিমের টানে ছুটে এসেছেন, সম্মানিত তাওহীদি জনতা, উপস্থিত যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সকলের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, বিশেষ করে আজকের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করছেন পুলিশ, র‍্যাব, NSI, DB, গোয়েন্দা সংস্থার যে সকল ভাইয়েরা উপস্থিত রয়েছেন, তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। উপস্থিত রয়েছেন আকিজ ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে এবং মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় খুলনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সেই জন্যে সর্বপ্রথম
আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালেমত শুকর আদায় করছি সেই মহান রবের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং করুণা করে কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের শরীরের সকল শক্তিকে গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে খুশি হয়ে কালিমত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার, লাভ হয়েছে কার, প্রশংসা করেছি কার, লাভ হলো কার। এই স্টেজে যদি আমরা সারা রাত কোনো নেতার গুণগান কিংবা প্রশংসা করি, আমাদের কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। যার জন্য প্রশংসা করব তার ফায়দা আছে না নাই? কিন্তু এই জায়গায় ব্যাপারটি সম্পূর্ণ ব্যতিক্রম ঘটে গেল। আমরা সকলে মিলে প্রশংসা করেছি কার বিনিময়ে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আকিজ ফাউন্ডেশন, যার নামে এই ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, মরহুম আকিজ সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোরআনে কারীমের আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, মরহুম আকিজ সাহেবের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে কোরআনে কারীমের আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ তাআলা ওনার কবরটাকে দেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছেন আকিজ ফাউন্ডেশন। আল্লাহ তাআলা তাদের এই শ্রম, তাদের এই কষ্ট, তাদের এই মেহনত তিনি যেন কবুল করে নেন। এই মাহফিলে আমরা যারা ছুটে এসেছি কোরআনে কারীমের টানে, আপনারা যারা এসেছেন আসার জন্য কাউকে কি পয়সা দেওয়া হয়েছে? এখানে আপনারা এসেছেন কাউকে খাওয়াও দেওয়া হবে না, টাকা পয়সাও দেওয়া হবে না। আপনারা সকলেই এসেছেন শুধুমাত্র আল্লাহ আর তার রাসূলের ভালোবাসায়, ঠিক কি না? যেই দেশে কোরআনে কারীমের টানে, কোরআনে কারীমের প্রেমে আপামর তাওহীদে জনতা এভাবে ছুটে আসতে পারে, সেই দেশ থেকে আল্লাহর দিন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। যেই দেশের মানুষেরা এত কোরআন পাগল, সেই দেশে তথাকথিত বাম রাম আর নাস্তিক্যবাদী চিন্তা চেতনার কিছু চুনোপুটিরা একত্রিত হয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করলেও আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করা যাবে না। আজকের এই উপস্থিতি তার প্রমাণ, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীমের এই প্রোগ্রামগুলো এগুলো রাজনৈতিক কোনো সমাবেশ নয়, কোরআনে কারীমের এই প্রোগ্রামগুলো এগুলো হচ্ছে জান্নাতি সমাবেশ, ঠিক কি না? সাইয়েদিনা শরীফ খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেই জায়গায় ইলম তথা কোরআন আর হাদিসের আলোচনা হয় ওই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না। কোরআনে কারীমের বরকতে ওই ময়দান, ওই জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের এই প্রোগ্রামে আমরা যারা সামিল হয়েছি, ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে নাজাত দিয়ে তার জান্নাত দান করে দেন। আমরা সকলেই আল্লাহর কাছ থেকে নাজাত চাই কি চাই না? সকলেই নাজাত চান তো? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়ে না আমিন। প্রিয় ভাইরা, আমরা কোরআনে কারীমের মাহফিলে এসেছি, সেই জন্য একটি বই থেকে আমি আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো। যে বই থেকে আমি আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো, সেই বইয়ের নাম হচ্ছে, সবাই বলেন, আল কোরআন। এই কিতাবটি নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো মিস ইনফরমেশন কিংবা কোনো ডাউট আছে? থাকবেই বা কিভাবে, কারণ এটিকে নাজিল করেছেন আল্লাহ, যিনি সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা অক্ষমতা থেকে যেই মহান সত্তা সম্পূর্ণ মুক্ত, সেই মহান আল্লাহ তারাই এই কোরআনে কারীম নাজিল করেছেন, ঠিক কি না? কোরআনে কারীমের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব
লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দেয়ার ইজ না ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে কোনো প্রকার ডাউট, সন্দেহ কিংবা সংশয় আছে, এই ব্যাপারেও কেউ কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ করতে পারবে না। আল্লাহ আকবার। মুত্তাকিনদের জন্য, তাকওয়াবান, ক্ষুধাভীরু, পরহেজগার লোকদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? কোরআনে কারীম। এটি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে মূল্যবান, সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদা সম্পন্ন একটি কিতাব। কোরআনে কারীমের মতো পৃথিবীতে দামি অন্য কোনো বই আছে? কথা কন না কেন? যেহেতু আকিজ ফাউন্ডেশনের প্রথম দিনের প্রথম বক্তা আমি, আর এটি কোরআনে কারীমের মাহফিল, এই জন্য আমি শুরু করতে চাই কোরআনে কারীমের কিছু অনন্য, এক্সক্লুসিভ, ইউনিক, আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক, কোরআনে কারীমের কিছু অনন্য, অসাধারণ, অতুলনীয় বৈশিষ্ট্য রয়েছে যা আপনি পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। কোরআনে কারীম এই পৃথিবীর সবচাইতে দামি, মর্যাদা সম্পন্ন, সম্মানিত কিতাব হলো কেন? কারণ এই কোরআনে কারীমের ভেতরে এমন কিছু অলৌকিকত্ব রয়েছে, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এমন কিছু অসাধারণ, অতুলনীয় বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন যা পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ তথা ভেদ, রামায়ণ, জিন্দাবেস্তা, বাইবেলের অল টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট, তাওরাত, জেবুর, ইঞ্জিল, ত্রিপিটক, এক কথায় পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ এবং পৃথিবীর বইয়ের ভেতরে আপনি, অন্যান্য বইয়ের ভেতরে আপনি ওই বৈশিষ্ট্যগুলো কখনো খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। সবগুলো বৈশিষ্ট্য তো আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে শোনাতে পারবো না, এজন্য আমি আপনাদেরকে আজ কোরআনে কারীমের ইউনিক, অনন্য, আনপ্যারালাল, অতুলনীয় কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাবো। মাত্র 15টি বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাবো, আপনারা ধৈর্য ধরে শুনতে রাজি আছেন তো? কোরআনে কারীমের এই মাহফিল, আমি তো আগেই বলেছি, এটা রাজনৈতিক কোনো সমাবেশ নয়, সরকারের বিরুদ্ধে বলার জন্য আমরা এখানে বসি নাই, কিংবা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের বিরুদ্ধে বলার জন্য আমরা এখানে বসি নাই, ঠিক কি না? এই যে আমার আগে বক্তব্য দিয়েছেন আকিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন ভাই, তিনি চমৎকার কিছু কথা বলেছেন। এই মাহফিলে শুধু আসলেই চলবে না, আমি তো সারা দেশের সকল জায়গায় বলি কোরআনে কারীমের মাহফিল হচ্ছে আমজনতার ক্লাস করার জায়গা, ঠিক কি না? আপনি এখানে আসবেন, আপনার যেন এই মেন্টালিটি থাকে যে এই মাহফিল থেকে আপনি কিছু নলেজ, কিছু জ্ঞান, কোরআন সুন্নার কিছু জ্ঞান অর্জন করে আপনি বাসায় ফিরবেন ইনশা আল্লাহ। আলোচক যারা আছেন, ওলামাদেরও এই মেন্টালিটি থাকা উচিত, দুঃখজনক হলেও সত্য, এখন ফেসবুক আর ইউটিউবে ঢুকলে ফেতনা আছে না নাই? কথা কন আছে না নাই? একজন আরেকজনকে কাফের বানায় কিন্তু কেউ কাউকে মুসলমান বানায় না। দুঃখজনক হলেও সত্য, মাহফিলগুলোকে আজ কাদা ছোড়াছুরির জায়গায় পরিণত করা হয়েছে, সমালোচনার জায়গায় পরিণত করা হয়েছে। মাহফিলগুলো কাদা ছোড়াছুরি কিংবা সমালোচনার জায়গা নয়, কোরআনে কারীমের এই ধরনের মাহফিলগুলো হচ্ছে জ্ঞান বিতরণ আর জ্ঞান অর্জন করার জায়গা। এজন্য আমরা এসেছি, আমরা যারা কথা বলবো আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বিতরণ করা। আপনারা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত এই মাহফিল থেকে কিছু জ্ঞান অর্জন করে বাড়ি ফিরে তারপরে সেই জ্ঞানের আলোকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফটাকে জান্নাত উপযোগী করে সুন্দর করে গঠন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আমি আপনাদেরকে বলেছিলাম কোরআনে কারীমের অনন্য 15টি বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাবো যা পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে এই বৈশিষ্ট্যগুলো আপনি খুঁজে পাবেন, খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে না। আসেন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ, পড়বেন না? কোরআনে কারীম হচ্ছে এই পৃথিবীর একমাত্র বই যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। কিভাবে? মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সময়ের একটা ভিন্নতা আছে না নাই? ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন 8:17 বাজে। আপনাদের রিলেটিভ যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকায় যারা বাস করে
হতে পারে নিউ ইয়র্ক কিংবা ব্রুকলিনে যারা বাস করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, সেখানে এখন সকাল 9:17 বাজে। ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, কিংডম অফ সৌদি আরবিয়া, এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এখন বিভিন্ন টাইম, ঠিক কিনা? এই পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের ভিন্নতা আছে। এজন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোনো না কোনো দেশের কোনো না কোনো প্রান্তে আদান হয়, ইকামত হয়, নামাজও হয়। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন তো নামাজের মধ্যে কোরআনে কারীম বাদ দিয়ে বুখারী শরীফ থেকে তেলাওয়াত করলে নামাজ হবে? কথা কন। তাহলে নামাজের ভেতরে যেই বই থেকে তেলাওয়াত করতে হয় সেই বইয়ের নাম কি? আল কোরআন। তার মানে হচ্ছে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীর কোনো না কোনো দেশের কোনো না কোনো প্রান্তেই 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই আল্লাহর বান্দারা তেলাওয়াত করে। আল্লাহু আকবার। পৃথিবীতে আর কোনো বই নেই যা 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডটি তেলাওয়াত হয়। আছে শুধু একটা কিতাব, চিল্লে বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। আবার কোরআন কারীম, এটি হচ্ছে এমন এক কিতাব পৃথিবীতে যেই বইটি ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়েছে, সেই বইয়ের নাম কি? আরো আসতে বলেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে যেই বই, সেই বইয়ের নাম কি? পৃথিবীতে বিনামূল্যে যেই বই সবচাইতে বেশি বিতরণ হয়েছে, সেই বইয়েরও নাম কি? আবার এই পৃথিবীতে যেই বইয়ের জন্য, যেই কিতাবের রাজ কায়েমের জন্য পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ শরীরের তাজা রক্ত ঢেলেছে, সেই কিতাবের নাম কোরআন। আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই কিতাবের সমালোচনাও সবচাইতে বেশি হয়েছে। তাহলে কোরআন কারীমের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন কারীমই হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। কোরআন কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নোবডি হ্যাজ ইভার বদার টু রিড অর হার্ড দ্য হলি বুক কোরআন। কোরআন কারীম এমন এক অলৌকিক একটি কিতাব, এই কিতাবের তেলাওয়াত করে কিংবা এই কিতাবের তেলাওয়াত শুনে কেউ কখনো বোর ফিল হয় না, কেউ কখনো বিরক্ত হয়। একটা গান যখন বের হয়, যুবক আর তরুণরা কয়েকদিন ওই গান শোনার পর বলে কত আর শুনব, শুনতে শুনতে ভালো লাগে না, গানটাকে একটু চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। কিন্তু আল্লাহর কিতাব কোরআনে কারীম এমন অ্যাট্রাকশন দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন, এই কোরআনে কারীম তেলাওয়াত করলে কিংবা কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে মানুষ কখনো বিরক্ত হয় না। ও মুসলমানেরা, জন্মের পর থেকে আপনারা মসজিদে যান, প্রত্যেক দিন ইমাম সাহেব সুরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কে কখনো মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি, ইমাম সাহেব প্রত্যেক দিন আপনি সুরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, কতবার শুনব, শুনতে শুনতে ভালো লাগে না, সুরাতুল ফাতিহা বাদ দিয়ে আজকে অন্য সুরা দিয়ে নামাজ শুরু করেন, এমন কথা কেউ কে কখনো বলেছে নাকি? কন, কেউ কখনো বলে না। বরং এক এক আলেম এক এক কণ্ঠে কোরআনে কারীম রিসাইট করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, কারো কারো সুরের মধ্যে আল্লাহ এমন ঝংকার দিয়েছেন। এরা যখন কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনের সুরের ঝংকারে মানুষগুলোর কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষের কলিজায় শিহরণ সৃষ্টি হয়ে যায়। মক্কাতুল মুকাররমা কিংবা মদিনাতুল মুনাওয়ারায় যারা সফর করেছেন, হারামাইনের শরীফাইনে যারা সলাত আদায় করেছেন, দেখেছেন হারামাইনের শরীফাইনে যখন নামাজ শুরু হয়ে যায় কান্নার রোল পড়ে যায়। বিশেষ করে বাইতুল্লায় যারা সলাত আদায় করেছেন, বাইতুল্লার ইমাম ফাদিলাতুল শাইখ ডক্টর আব্দুর রহমান সুদাইস সৌদ সুরাইম বান্দার বালিলা আবদুল্লাহ জুহানি কিংবা ইয়াসির আদ-দুসরি, এরা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, ইমাম সাহেব কাঁদতে থাকে, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা আবেগকে কন্ট্রোল করতে না পেরে তারাও চোখের পানি ঝরাতে থাকে। কত মানুষ তো এরকম আছে, কোরআনে কারীমের অর্থ বুঝে না, কিন্তু কোরআনে কারীমের সুরের ঝংকারে কলিজাটা ঠান্ডা করে দেন কে?
কোরআন কারিমের সুরের ঝংকার শুনে তারা কলেজায় শিহরণ সৃষ্টি হয়ে যায়, মানুষরা ঠিক থাকতে পারে না, চোখের পানি ঝরায়। অমুসলমানেরা, পৃথিবীর একমাত্র বই হচ্ছে আল্লাহর কোরআন, যেই কিতাবের অর্থ না বুঝলেও কোরআনের সুরের ঝংকারে মানুষের চক্ষু থেকে পানি ঝরে, ঠিক কিনা? অন্যান্য ধর্মীয় গ্রন্থ কেউ যদি এখানে আপনাদের সামনে বেদের কিছু শ্লোক শোনায়, কলেজা ঠান্ডা হবে? কিংবা ওই যে ওম শান্তি বলারা আছে, বুদ্ধাং সরারঙ্গ ছামি নির্বাণাং পরমংসকম, ওম শান্তি ওম শান্তি, এরা মুখ দিয়ে আসলে শান্তির কথা বলে কিন্তু এই পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূল পায়রা হচ্ছে তারা। আপনারা দেখেছেন আরাকানে আমাদের মুসলমান ভাই ভাই বন্ধুর উপরে এরা অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে, ঠিক কি না? শান্তির কথা বলেছেন আল্লাহ, শান্তির কথা বলেছেন কে? সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনে কারিমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না, কিংবা কোরআনে কারিমের তেলাওয়াত করলেও কেউ কখনো বিরক্ত হয়। কোরআনে কারিমের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন ইজ কাউন্টলেস। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যার মুখস্থকারীর সংখ্যা এই পৃথিবীতে অগণিত, সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ যেমন তাওরাত, জেবুর, ইঞ্জিল, বেদ, রামায়ণ, জিন্দাবেস্তা, বাইবেলের অল টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট সহ পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থের এত হাফেজ আছে, কথা কন না কেন আছে, কিন্তু কোরআনে কারিমের কোটি কোটি হাফেজ দুনিয়াতে আছে না নাই? আবার আমাদের দেশের হাফেজ কোরআন ভাইয়েরা, এদেরকে ট্যালেন্ট বললেও ভুল হবে, এরা আপনি যদি এদেরকে ব্রিলিয়ান্ট বলেন তাহলে ভুল হবে, বলতে হবে এদেরকে ট্রিলিয়ান্ট, কথা ঠিক না বেঠিক? কারণ এরা যখন কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে যায় 70-80টা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে এরাই ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হয়ে যায়, ঠিক কিনা? এই যে আমাদের নাজমুস সাকিব, তরিকুল ইসলাম, জাকারিয়া, এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অন্যান্য দেশের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে তারা ফার্স্ট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ লাগে, এই হাফেজ কোরআন ভাইয়েরা যখন বিশ্ব জয় করে তারা যখন দেশে ফিরে আসে, এই হাফেজ কোরআন জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য কিছু টাকার ফুল কিনে এদেরকে যে রিসিভ করবে, এই ধরনের মানুষও এয়ারপোর্টে খুঁজে পাওয়া যায় না। আমরা এই দেশে সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং আদান নিয়ে কটুক্তিকারী সোনু নিগমকে এনে আমরা এই দেশে সম্মান দিতে জানি। সোনু নিগম, সে তো ওই লোক, সে তো ওই লোক যে আজানের বিরুদ্ধে কটুক্তি করে গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। সে বলেছিল, আজানের ধ্বনি যখন শুনি, ফজরের আজানের ধ্বনি আমি শুনলে আমার ঘুমের ব্যাঘাত লাগে, আমার ঘুমে খুব ডিস্টার্ব হয়। অবশ্য আজান নিয়ে কটুক্তিকারী মানুষদেরকে আমরা ইতিপূর্বে সম্মানিত করেছি। এই দেশেই একজন কবিতা লিখেছিল, ফজরের আজান যখন শুনি আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। যেই লোকটা এই কথা বলেছে, আপনি তার চরিত্র খোঁজ করে দেখেন, সারা জীবন বেশ্যাদের পেছনে ঘুরতে ঘুরতেই সে মরে গিয়েছে। এই লোকগুলোকে আমরা অনেক সম্মাননা দিয়েছি। নিয়ে কটুক্তি করে যারা মুসলমানদের কলেজায় আগুন ধরিয়ে দেয়, এদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো দূরের কথা, এই আদান কটুক্তিকারী লোকগুলো কোন মুসলমানের বাসার ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। এই জাতির কপালে দুঃখ দুর্দশার বোঝা আসবে না তো কার কপালে আসবে? কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে আমরা কদর করতে শিখি নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতির লোকদেরকে হেদায়াত এবং সঠিক সমাজ দান করে দাও। কোরআনে কারীম এই কিতাবকে আবার মুখস্থ করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? আচ্ছা, সহজ যদি না হতো, আপনি চিন্তা করেছেন আমার হাফেজ কোরআন ভাইয়েরা 30 পারা আল্লাহর কোরআন মুখস্থ করে তাদের সিনায় রাখতে পারতো? রাখতে পারতো না। এটিকে মুখস্থ করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? কোরআনে কারীমের 54 নম্বর সুরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা চারবার বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ।
দাকির, তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআন আমি সহজ ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। পয়েন্টগুলো মনে আছে আপনাদের? আমি কিন্তু ক্লাস টেস্ট নিব, আপনি কি শিখেছেন এই ক্লাসে? ক্লাস টেস্ট আছে না নাই? তিনটা পয়েন্ট কিন্তু বলেছে, কোরআনে কেরিমের বৈশিষ্ট্যগুলো আপনাকে শেখাচ্ছে। যেহেতু আমাকে দিয়েই মাহফিল শুরু হলো, কোরআনের মাহফিল, কোরআনের কি বৈশিষ্ট্য আছে এগুলো আপনি জানেন, এরপরে বাকি আলোচনা বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন আলোচকরা করবেন ইনশা। কোরআনে কেরিমের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। কোরআনে কেরিমকে আল্লাহ তাআলা এত চমৎকার ছন্দের গাঁথুনি দিয়ে নাজিল করেছেন, কোরআনে কেরিম আপনি যদি থেমে থেমে রিসাইট করেন, তেলাওয়াত করেন, আপনার কাছে মনে হবে কেউ যেন কি সুন্দর ছন্দমালা আপনার সামনে শোনাচ্ছে। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থের ভেতরে আপনি এইরকম চমৎকার, এইরকম ফ্যান্টাস্টিক ছন্দের গাঁথুনি পাবেন না, কিন্তু আল্লাহর কোরআনে কেরিমকে আল্লাহ তাআলা এত চমৎকার ছন্দের গাঁথুনি দিয়ে নাজিল করেছেন, কোরআনে কেরিম আপনি যদি থেমে থেমে তেলাওয়াত করেন, আপনি দেখবেন কি চমৎকার ছন্দ মিল দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনে কেরিমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, আপনাদের অনেকেরই মুখস্থ আছে, সবাই আপনারা প্রাণ খুলে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, উচ্চ কণ্ঠে আমার সাথে তেলাওয়াত করুন, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখেন কি চমৎকার ছন্দ মেলে, এদিকে তাকান, ইন্না আতাইনাকাল ফসল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল, ছন্দ মিল আছে না নাই? আবার কোরআনে কেরিমের আরেকটি চমৎকার সূরা সূরাতুর রহমান আপনি তেলাওয়াত করেন, দেখবেন কি চমৎকার ছন্দ মিল দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ছন্দ মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল, তাহলে কোরআনে কেরিমের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। কোরআনে কেরিমের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দ্যার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনে কেরিম এটি এমন একটি কিতাব, এর সাথে বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। বিজ্ঞানের যুগে কেউ যদি বলে, বিজ্ঞানের যুগে দেড় হাজার বছর আগের নাজিল হওয়া পুরাতন কিতাব কোরআনে কেরিম এটি চলতে পারে না, এমন গাঁজাখুরি কথা কেউ বলার সুযোগ পাবে? কারণ বিজ্ঞান গবেষণা করে করে যেই তথ্যগুলো দুনিয়ার মানুষের সামনে বর্তমান সময়ে পেশ করছে, সেই ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা আজ থেকে দেড় হাজার বছর আগে জিব্রিলের মাধ্যমে বিশ্বনবীর কাছে নাজিল করে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আসেন কয়েকটা এক্সাম্পল দিই, আপনি সহজেই বুঝতে পারবেন। দেখেন এই বিশ্বজগৎ, এই দুনিয়া যেখানে আমরা বসবাস করছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই বিশ্বজগৎ কেমনে সৃষ্টি হয়েছে? আপনি কি কখনো চিন্তা করেছেন? মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, এই মহাবিশ্ব, পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, জমিন, নক্ষত্রপুঞ্জ, তারকামালা, সৃষ্টির শুরুতে সব কিছু একত্রিত অবস্থায় ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল, যা ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে একটি মহাবিস্ফোরণ ঘটে গেল, মহাবিস্ফোরণ ঘটে যাওয়ার পর আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, সকল সৃষ্টি পরস্পর আলাদা আলাদা হয়ে গেল। এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটে গেল, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি, যেই তত্ত্বটি বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে পৃথিবীবাসীর সামনে পেশ করেছেন। এই বিগ ব্যাং থিওরি পৃথিবীর মানুষেরা জানতে পেরেছে মাত্র কয়েক বছর আগে। বর্তমান বিজ্ঞান যেই বিগ ব্যাং থিওরির কথা মাত্র কয়েক বছর আগে জেনেছে, কোরআনে কেরিমের একুশ নম্বর সূরা
সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই বিগ ব্যাং থিওরির কথা 1500 বছর আগে এভাবে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস-সামাওয়াতি ওয়াল-আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা কি দেখে না, অবিশ্বাসীরা কি দেখে না, আকাশ আর জমিন সব কিছু একত্রিত অবস্থায় ছিল, তারপরে আমি আল্লাহ পাক আমি আমার মহা ক্ষমতা বলে এদেরকে আমি আলাদা করে দিলাম। কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিমা সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাঈন। আল্লাহ পাক বলেন, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, আকাশ যখন ধূম্রজাল ছিল, কোন জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না, কোন জায়গায় আগুন লাগার পর সেই জায়গায় যেমন ধোঁয়া সৃষ্টি হয়, আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটল, আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, ধূম্রজাল ছিল, আল্লাহ পাক বলেন তখন আমি আকাশের দিকে মনোনিবেশ করে আকাশ আর জমিনকে অর্ডার দিলাম, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও। আকাশ আর জমিন তখন আমার অর্ডার শুনে জবাব দিয়েছিল, অগো আল্লাহ, অগো আমাদের রব, তোমার অর্ডার শুনে আমরা পরস্পর আলাদা হয়ে অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সের নাম হচ্ছে ইউথ কনফারেন্স। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বাল্মার। ওই কনফারেন্সে তিনি যখন এই আয়াতটি শুনলেন, তিনি বললেন, স্টপ, থামো, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, কারণ মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যেই তথ্য, যেই ধারণা মাত্র কয়েক বছর আগে রিসার্চ করে গবেষণা করে আমরা পৃথিবীর মানুষকে জানিয়েছি, তোমরা আবার কোন বই থেকে তেলাওয়াত করে এই তথ্যটি আমাদেরকে শোনাচ্ছ। বলা হলো এটি হচ্ছে 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কোরআন। তখন বাল্মার অবাক হয়ে গেল, অবাক হয়ে দাঁড়িয়ে সেই কনফারেন্স হলের প্রত্যেকটি মানুষের সামনে দাঁড়িয়ে এসে বলেছিল, 1500 বছর আগে নাজিল হওয়া একটি কিতাবের ভেতরে এমন সাইন্টিফিক ইনফরমেশন, এমন সাইন্টিফিক তথ্য আসতে পারে, এখান থেকেই বোঝা যাচ্ছে এই কিতাব মানব রচিত কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এই কিতাব আল্লাহর কিতাব। এই জন্য আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না, কালেমা পড়ে ওই কনফারেন্সে এসে মুসলমান হয়েছে, আল্লাহু আকবার। সুতরাং বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে আপনারা দেখবেন তারা সব সময় একটা মুডি মুডি ভাব নিয়ে থাকে, তারা মনে করে হামসে বড় কোন হে, আমাদের চেয়ে বড় কেউ আছে নাকি। বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করে তারা সব সময় একটা মুড নিয়ে থাকে, বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থালা নিয়ে কোরআনের সুশীতল ছায়া তুলে এসে আশ্রয় গ্রহণ করতে হবে, কারণ বিজ্ঞান আজ যা জানতে পেরেছে আল্লাহর কোরআনে 1500 বছর আগে সেগুলো আমাদেরকে জানিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা, আমার কষ্ট হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনে কারীম হচ্ছে এমন একটি বই যার সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব? আসেন আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনারা সকলেই জানেন বহুকাল ধরেই বিজ্ঞানীদের মধ্যে কিলাকিলি ছিল, গুতাগুতি ছিল, সমস্যা ছিল, আসলে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, আসলে বিজ্ঞানীদের মাথাই ঘুরে, কি ঘুরে, মাথাই ঘুরে। সর্বপ্রথম টলেমি বলল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চারপাশে ঘুরছে। টলেমির এই মতবাদ বেশি দিন টিকলো না, 1512 সালে নিকোলাস কোপারনিকাস তিনি বললেন, এই টলেমি তোমাদেরকে এতদিন যা বলেছে সব ভুয়া, সব ভুল, সব মিথ্যা, আমি এখন নতুন করে রিসার্চ করে তোমাদেরকে জানাচ্ছি, আসলে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরি, সব কিছুই ঘুরে। ঘোরাঘুরি সমস্যার সমাধান আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে বিজ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনে এই ঘোরাঘুরি সমস্যার সমাধান 1500 বছর আগে দিয়েছেন কে? কোরআনে কারীমের 36 নম্বর সূরা
সূরা ইয়াসিনের 38 এবং 40 নম্বর আয়াতে এই ঘোরাঘুরি সমস্যার সমাধান 1500 বছর আগে আল্লাহ দিয়েছেন। ওয়াশশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিল হাত সূর্যের জন্য আমি নির্ধারিত একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি নির্ধারিত একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের আগে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন নিজ নিজ কক্ষপথেই ঘুরছে আর পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইয়েরা, আরেকটি এক্সাম্পল আপনাদেরকে দেই, বিজ্ঞানের সাথে কোরআনের যে কোনো দ্বন্দ্ব নেই। আরবিতে বলা হয় বাসমাত, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই বলেন কয়টা? 10টা। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? আবার পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে? এখানে কুদরত কারিশমা কার? মানুষের ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ অভিন্ন, এটা বিজ্ঞান জেনেছে কখন আপনি জানেন? মাত্র 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে তিনি এই তথ্যটি আবিষ্কার করেছিলেন যে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে অভিন্ন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। কিন্তু আল্লাহর কোরআনে এই ফিঙ্গারপ্রিন্টের কথাও 1500 বছর আগে বলেছেন কে? কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ পাক বলেন, পরকালকে যারা অবিশ্বাস করে, যারা মনে করে মানুষ মনে যাওয়ার পর মানুষের দেহটা মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, পচে যাবে, কে আবার আমাদেরকে জিন্দা করবে, এই কথা যারা বলতো পরকাল অবিশ্বাসী মানুষগুলোর কথার জবাব দিতে গিয়ে আল্লাহ পাক এই ফিঙ্গারপ্রিন্টের কথা এভাবে বলেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, আমি কেবল তোমাদের শরীরের হাড্ডি মাংস আর অস্থি পিঞ্জরি নয়, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের অগ্রভাগের এই ছাপ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহু আকবার! এভাবে বিজ্ঞান যত আগাবে, বিজ্ঞান ততই কোরআনের কাছে পরিত্যক্ত হিসাবে প্রমাণ হবে, ঠিক কি না? তাহলে কোরআন কারীমের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। কোরআন কারীমের 6 নম্বর অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে, আল কোরআন ইজ দ্য অনলি ওয়ান বুক হুইচ ইজ অথেন্টিক ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইট সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা নিখাদ, নির্ভুল, নির্ভেজাল, খাঁটি এবং ফ্রেশ, যার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট লাগে, ভয় লাগে, সরম লাগে? নেতার জন্য স্লোগান দিলে তো গলা ফেটে যায়, তাহলে একটু আন্তরিকতার সাথে জবান খুলে আল্লাহকে একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। কত মধুমাখা, কত জাদুমাখা এই নাম আল্লাহ। নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে, আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে, ঠিক কি না? কত মধুমাখা, কত জাদুমাখা এই নাম। প্রিয় ভাইয়েরা, আমার কোরআনে কারীমের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনে কারীমের ভেতরে কোনো ভুল নেই, কোনো ভুল ভ্রান্তি নেই, এই কিতাব হচ্ছে নিখাদ,
খাঁটি, নির্ভেজাল এবং ফ্রেশ। এই কিতাবের ভুল ধরার জন্য যারাই এসেছে, এই কিতাবের ভুল ধরার জন্য যারাই এসেছে, তারাই তাদের নিজেদের জীবনের ভুল খুঁজে পেয়েছে, ঠিক কি না? 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80-এর দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখল, ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য মিশরের রাজধানী কায়রোতে থাকা ফেরাউনের সেই মরদেহকে যেন প্যারিসে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে ফেরাউনের মরদেহকে প্যারিসে পাঠালো। এবার ফেরাউনের মরদেহ যখন প্যারিসে আসলো, ফ্রান্সের সরকার ফ্রাঁসোয়া মিত্রা, তার উচ্চপদস্থ সরকারের সকল কর্মকর্তারা, আমলা কামলারা প্যারিসে জাজালো প্যারেডের মাধ্যমে মাথা নত করে ফেরাউনকে রিসিভ করলো। তারপরে ফেরাউনের সেই মরদেহকে তারা হসপিটালের একটা বিশেষ ইউনিট, বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর গবেষণা টিমের প্রধান সার্জন ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বোকাইলি। এবার গবেষণার কাজ শুরু হয়ে গেল। গবেষণার শেষে প্রফেসর ডক্টর মরিস বোকাইলি তিনি বললেন, ফেরাউনের মরদেহর মধ্যে আমরা লবণের কিছু অংশ পেয়েছি, তার মানে হচ্ছে ফেরাউন সাগরে ডুবে মরেছে। এমন সময় একজন এসে বলল, স্যার, ফেরাউন যে লোহিত সাগরে ডুবে মরেছে, আর ফেরাউনের লাশকে নিয়ে আমরা যে এখন গবেষণা করব, আর তার লাশকে যে নিদর্শন বানিয়ে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে, সেটি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমে সূরা ইউনুসের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ আকবার! ডক্টর মরিস বোকাইলি অবাক হয়ে গেল। সে বলল, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে। ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর তার লাশ খুঁজে পাওয়া গিয়েছে 1898 সালে, আর কোরআন নাজিল হয়েছে মাত্র 1500 বছর আগে। তাহলে 3000 বছর আগে ফেরাউনের লাশ ডুবে যাওয়ার সেই ঘটনা, সেই কাহিনী মাত্র 1500 বছর আগে নাজিল হওয়া একটি বইয়ের ভেতরে কেমনে আসলো, আর তার লাশকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে সংরক্ষণ করে রাখা হবে, এই কথাও কোরআনে কারিমে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে পানিতে চুবিয়ে চুবিয়ে মারছেন, ফেরাউন হাত তুলে বলেছিল, কিন্তু আল্লাহ আমি এখন ভালো হয়ে গেছি, আমাকে বাঁচাও, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করেছিলেন? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে, কথা কোন ধরলে, এই জন্য ফ্রাস্ট্রেট হয়ে যাবেন না। গোটা দুনিয়ায় আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, এই জন্য আপনারা হতাশ হয়ে যাবেন না। গোটা পৃথিবীর জালেমদের গলায় আল্লাহ একদিন ধরবেন, চুলে টেনে ধরবেন, যেদিন আল্লাহ পাক ধরবেন, এরা আর পালানোর জায়গা খুঁজে পাবে না। যে আল্লাহ তাআলা ফেরাউনের মতো জালেমকে শেষ করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? সেই আল্লাহ থাকলেও সেই আল্লাহর পাওয়ার এখন আর আগের মতো নাই। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? সুতরাং ফ্রাস্ট্রেট হয়ে যাবেন না। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, ধরলে কিন্তু নিস্তার পাবে না। ফেরাউনের মতো বিশ্বদেশ ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ডক্টর মরিস বোকাইলি যখন এই কথা শুনলো, সে অবাক হয়ে গেল। সে বলল, কেমনে 1000 বছর আগে নাজিল হওয়া বইয়ের ভেতরে এমন তথ্য আসতে পারে? দেখি তো কোরআন আমার কাছে নিয়ে আসো, দেখি এই কিতাবের ভেতরে কোনো ভুল ভাল ইনফরমেশন আছে কিনা। কোরআনে কারিম তার কাছে যখন আলা হলো, কোরআনে কারিম খুলে দেখলো কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে। কথা বলেন, হে, থেকে আরবি জানে? আরবি জানে? আরবি জানে না। একবার সে তার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারিমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। আমাদের মতো সওয়াব পাওয়ার আশায় নাকি ভুল ধরার আশায়? ডক্টর মরিস বোকাইলি সে তার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারিমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। এরপরেও কোরআনে কারিমের কোনো ভুল ধরতে পারে না ডক্টর মরিস বোকাইলি। এবার কোরআনে কারিমকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। এরপরেও কোনো ভুল ধরতে পারে না ডক্টর মরিস বোকাইলি। এবার মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং আমি আরবি ভাষা শিখে ফেলতে পারলে কোরআনে কারিমের ভুল আমি বের করেই ছাড়বো। সেবার সৌদি আরবের কয়েকজন বিখ্যাত স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শেখার পর কোরআনে কারিম পড়া শুরু করে দিল। সওয়াব পাওয়ার আশায় নাকি ভুল ধরার আশায়? ভুল ধরার আশায় প্রফেসর ডক্টর মরিস বোকাইলি এবার
কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়লো, বুঝলো, গবেষণাও করলো। এরপরে কোরআনে কারীমের কোনো ভুল ধরতে পারলো না। অবশেষে ডক্টর মরিস বুকাইলি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুলগুলো বের করে দিয়েছে। এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড। হায়ার অফ দ্যার ইজ নট ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এটি এমন এক কিতাব যার ভেতরে কোনো ডাউট, কোনো সন্দেহ, কোনো ভুল ভ্রান্তির অবকাশ নাই, ঠিক কি না? কোরআন কারীমের আট নম্বর, পবিত্র কোরআন কারীমের সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কিতাব কোরআন কারীম এটি এমন এক অলৌকিক কিতাব। এই কিতাবের মতো কিতাব দুনিয়ার মানুষ চেষ্টা করলে বানাতে পারবে? এদিকে তাকান, এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা হবে। মাত্র আপনাদেরকে লাইনে তুললাম, এখন লাইনে তোলার পর যদি আপনাদের চক্ষু বেলাইনে চলে যায় তাহলে সমস্যা আছে না নাই? মাত্র তো লাইনে তুললাম আপনাদেরকে। কোরআন কারীমের সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কিতাব, এই কোরআন কারীম এটিকে আল্লাহ তাআলা এমন এক অলৌকিকত্ব দিয়ে নাজিল করেছেন। এই কিতাবের মতো কিতাব তো দূরের কথা, এই কিতাবের ভেতরে যে সূরাগুলো রয়েছে সেই সূরাগুলোর মতো সূরা তো দূরের কথা, এই কিতাবের আয়াতগুলোর মতো আয়াত তো দূরের কথা, এই কিতাবের একটা শব্দের মতো একটা শব্দ কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। বানানোর চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছে। মুসাইলামাতুল কাযযাব, চমৎকার একটা ঘটনা শোনাই, ভালো করে শোনেন। মুসাইলামাতুল কাযযাব, নাম শুনেছেন আপনারা, অন্ধ নবুয়তের দাবি করেছিল। আমাদের ভারতীয় উপমহাদেশেও কয়েক বছর আগে একজন তাকে নবী বলে দাবি করেছিল। প্রথমে সে তাকে নবী বলে দাবি করেছিল, এরপরে সে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছিল। ওই শয়তানটার নাম কি? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। কারণ এই কাদিয়ানিরা শেষ নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের গার্ডিয়ান, আমাদের দেশের অভিভাবক, এই দেশের সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, যারা একজন আর একজনকে দোষারোপ করে, আপনারা দেখবেন এই জায়গায় আবার সকল আলেমরা একমত যে কাদিয়ানিরা কাফের, ঠিক কি না? সুতরাং যেহেতু সবাই এই জায়গায় একমত, আমাদের দেশের গার্ডিয়ান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তার কাছে দাবি জানাতে চাই। এখানে গোয়েন্দা সংস্থার ভাইয়েরা রয়েছেন, ডিবির ভাইয়েরা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটুকু পাঠাতে চাই, কাদিয়ানিরা এই দেশে বসবাস করুক, কোনো অসুবিধা নাই, তারা অমুসলিমদের মতো এই দেশে বসবাস করবে। এই জন্য কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কারণ কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে। তো মুসাইলামাতুল কাযযাব, বিশ্বনবী নবুয়তে জীবনের শেষ দিকে একেবারে যারা নবী বলে, যারা ভণ্ড নবুয়তের দাবি করেছিল, তার মধ্যে একজন হচ্ছে মুসাইলামা। মুসাইলামা সে যখন তাকে নবী বলা শুরু করলো, লোকেরা মুসাইলামার কাছে এসে বলল, মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলে দাবি করছো, তো তোমার কাছে কি জিব্রিল আসে না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তো প্রত্যেক দিনেই বা প্রত্যেক রাতেই জিব্রিল আসেন, সূরা নাজিল হয়, আয়াতও নাজিল হয়, তো তোমার কাছে কি জিব্রিল আসে না? মুসাইলামা তখন বলল, দেখো ভাই, আমি মাত্র নবী হয়েছি, নতুন নবী হয়েছি, তো এজন্য জিব্রিল আমার কাছেও আসবে, একটু টাইম লাগবে, একটু সময় লাগবে। কিছুদিন পর লোকদেরকে ডেকে সে বলল, ওহে লোকেরা শোনো, গত রাতেই আমার কাছে জিব্রিল এসেছিলেন, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, নাউজুবিল্লাহ পরে বলেন, আগে শুনেন, গত রাতেই আমার কাছে জিব্রিল এসেছিলেন, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে। লোকেরা বলল, তো তোমার কাছে কি সূরা নাজিল হয়েছে? মুসাইলামা বলল, আমার কাছে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সবাই বলেন, সেই সূরার নাম কি? লোকেরা বলল, আচ্ছা ঠিক আছে, সেই সূরাটা আমাদেরকে তেলাওয়াত করে শোনাও তো। দেখেন, নবী যেই কায়দার সূরাও নাজিল হয়েছে সেই কায়দা। সে বলল, আমার কাছে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরাটি হচ্ছে এই, আলফিল মালফিল
ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাওিল। আলেম যারা আছেন তারা অর্থ বুঝে গিয়েছেন। দেখেন নবী যে কায়দা, হেতের সূরাটাও সেই কায়দা, ছন্দের মিল থাকলেও অর্থটা কেমন দেখেন। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল, আচ্ছা আপনি কি জানেন হাতি কি, লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাওিল, তার লম্বা একটি সুরও আছে, এটা কোন সূরা হইল? লোকেরা শুনে বলল মুসাইলামা তুমি যে মিথ্যাবাদী, তোমার এই আয়াতগুলো শুনেই তার প্রমাণ হয়েছে, ঠিক কি না? নাস্তিক যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, আপনারা দেখবেন নাস্তিকরা জাতের মাতাল হইলেও তালে কিন্তু ঠিক আছে। আপনি বলবেন কিভাবে, এরা বলে আল্লাহ ছাড়া, এরা বলে স্রষ্টা বলতে কেউ নেই, কিন্তু পৃথিবীর জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নাস্তিক এই কথা বলার সুযোগ পায় নাই যে কোরআন এটি মানব রচিত কিতাব কিংবা কোরআন এটি আল্লাহর বাণী নয়, এমন বক্তব্য আপনারা শুনেছেন? কারণ নাস্তিকরা যাতে মাতাল হইল তাহলে কিন্তু পুরা ঠিক, তারা ভালো করেই জানে কোরআন যদি আল্লাহর কিতাব নয় এটা আমরা বলি, তাহলে 1500 বছর আগে তো কোরআনে কারিমে চ্যালেঞ্জ দেয়াই আছে, এটি যদি মানব রচিত কিতাব হয়ে থাকে তাহলে কোরআনের মতো কোরআন পারলে বানাও, এই চ্যালেঞ্জ যেহেতু গ্রহণ করতে হবে সেই জন্য এই বক্তব্য তারা দেয় না, কথা ঠিক না বেঠি? আল্লাহর কোরআনের 7 নম্বর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবের মতো কিতাব বানানো যাবে না, তবে বানানোর জন্য চেষ্টা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। কিরকম হয়েছে দেখেন, ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় লেখক, গোটা দুনিয়া কাঁপানো ইসলামিক বক্তা, গোটা দুনিয়ার সুপরিচিত নাম আহমেদ দিদার, নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? হ্যাঁ, এদিকে তাকান, আপনাদেরকে যখন লাইনে তুললাম তখন আপনাদের চক্ষুটা বেলাইনে গেল কেন? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় লেখক, গোটা দুনিয়া কাঁপানো ইসলামিক বক্তা, গোটা দুনিয়ার সুপরিচিত নাম, যিনি জাকের নায়েকের উস্তাদ আহমেদ দিদাদ, তিনি একটি বই লিখেছেন আল কোরআন দি আলটিমেট মিরাকল। বিশেষ করে এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সকল ভাইয়েরা পড়ো তোমাদেরকে বলবো এই বইটি তোমরা কিনবা, ঢাকায় গেলে বাইতুল মোকাররমে পাবা কিংবা গুগলে সার্চ করলেই তার পিডিএফ ভার্সন পেয়ে যাবা, এই বইটা সকলেই কিনবা। এরপরে আরেকটি বই আছে আল কোরআন ইজ অল সায়েন্স, এই দুটি বই যদি আপনি পড়েন তাহলে দেখবেন কয়েক বছর আগে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা তারা তাদের সেই বইয়ের ভেতরে তুলে ধরেছেন। কয়েক বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্টরা একটা পাওয়ারফুল কম্পিউটার ইনভেন্ট করেছিল, আবিষ্কার করেছিল, যেই কম্পিউটারের নাম হচ্ছে ক্রে ওয়ান সুপার কম্পিউটার। এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার আবিষ্কার করার পর তারা মনে মনে চিন্তা করলো দেখি তো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের মতো একটা বই বানানো যায় কিনা, আমরা এই পাওয়ারফুল কম্পিউটার দিয়ে একটু ট্রাই করে দেখি, একটু চেষ্টা করে দেখি। তারা এবার কোরআনে কারিমের ম্যাথমেটিক্যাল ইনফরমেশন, গাণিতিক তথ্য উপাত্তগুলোকে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতর দিয়ে কমান্ড করলো, কোয়েশ্চেন করলো, জানতে চাইলো ইজ ইট পসিবল ফর আজ টু মেক এ বুক লাইক হলি কোরআন, কোরআনের মতো একটি বই বানানো আমাদের দ্বারা কি সম্ভব? আপনারা না বলছেন, কিন্তু ক্রে ওয়ান সুপার কম্পিউটার রিপ্লাই দিয়েছিল ইয়া ইট ক্যান পসিবল, এটা সম্ভব। এখন এই রিপ্লাই যখন বিজ্ঞানীরা শুনলো তাদের লাফালাফি আছে না নাই, কথা কন আছে না নাই, ক্রে ওয়ান সুপার কম্পিউটার বললো পারবা বাট ইউ নিড 63 অক্টিলিয়ন ইয়ার্স টু মেক এ বুক লাইক হলি কোরআন, এই কোরআনের মতো একটি বই যদি তোমরা রচনা করতে চাও বানাতে চাও তাহলে তোমাদের 63 অক্টিলিয়ন বছর সময় লেগে যাবে। আল্লাহ আকবার, 63 বছর নয়, 63 অক্টিলিয়ন বছর। দেখেন সংখ্যাতাত্ত্বিক গণনা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? একক, এককের পরে কি? দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরপরে কি? হ্যাঁ, মিলিয়ন। এই এলাকার মানুষের টাকা পয়সা মনে হয় খুব বেশি, হিসাব নিকাশ ভালোই জানে, দেখছেন? মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন, এরপরে হায় হায়,
আর জানে না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন, বিজ্ঞানীরা এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, কারণ 63 অক্ট্রিলিয়ন বছর মানে হচ্ছে হেতের জীবন শেষ, হেতের নাতিপুত্রের জীবন শেষ, হেতের সদ্য গোষ্ঠীর জীবন শেষ। ইভেন কামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে গিয়ে আকাশ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে লণ্ড ভণ্ড মেশাকাল হয়ে গিয়ে কামতের ঘটনা ঘটে যাবে, এরপরেও ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি কোরআন, কোরআনের মতো কোরআন বানানো কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এটি হচ্ছে আল্লাহর কোরআনের অলৌকিকত্ব, এটি হচ্ছে আল্লাহর কোরআনের এক অনন্য বৈশিষ্ট্য, ঠিক কি না? কোরআনে কারীমের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অলমাইটি আল্লাহ প্রোটেক্টস দ্য হলি বুক কোরআন। এই কোরআনে কারীম হেফাজতের রেসপন্সিবিলিটি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি আপনার কাছে এই জিকির তথা উপদেশ হিসাবে কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই পৃথিবীতে কারো বাপের সাধ্য আছে এই কোরআনের আন্দোলনকে ঠেকানোর? কথা বলেন, আছে? কোরআনের আলো এটা কি মোমবাতির আলো যে তুমি ফু দিয়া নিভাই দিবা? কোরআনে কারীমের আলো এটা মোমবাতির আলো নয়, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইটের মতো। এই যে ইলেকট্রিক্যাল লাইটগুলো এখানে জ্বলছে, ইলেকট্রিক্যাল লাইটগুলো নেভাতে হলে আমরা যদি সকল হুজুররা সূরাতুল ফাতিহা কিংবা কোরআনের সবচাইতে পাওয়ারফুল আয়াত আয়াতুল কুরসি পরে ফু দেই তাহলে নিভে যাবে? আচ্ছা, আমাদের ফুতে নিভবে না, গোটা খুলনাবাসী খুলনার মানুষদেরকে নিয়ে ফু দিলে এবার শক্তিশালী ফু হবে, এবার নিভে যাবে? মানুষ আমাদের কি পাগল ছাগল ভাববে? কারণ এই ইলেকট্রিক্যাল লাইটগুলোকে নেভাতে হলে কি করতে হবে? কথা কোন, কি করতে হবে? সুইচ চাপতে হবে। ইলেকট্রিক্যাল লাইট নেভাতে হলে যেমন সুইচ চাপতে হয়, আল্লাহর দ্বীনের আলো কোরআনে কারীমের আলোকে নেভাতে হলো সুইচ চাপতে হবে। ওই সুইচ আল্লাহ তাআলা তার কোন ফেরেশতা, তার কোন পয়গম্বর, কোন নবী রাসূল, কোন ওলি আল্লাহ, কোন বুজুর্গ কিংবা কোন আলেমের হাতে দেন নাই, ওই সুইচ রেখে দিয়েছেন কার কাছে? রেখে দিয়েছেন কার কাছে? আল্লাহর দ্বীনের আলোকে বন্ধ করে দিতে চেয়েছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা, আল্লাহর দ্বীন বিরোধীরা আল্লাহর দ্বীনের আলোকে নেভাতে গিয়ে তারাই চিরতরে দুনিয়া থেকে নিভে গিয়েছিল। সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে কিংবা কোরআনের কর্মীদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, বরং যারাই আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইবে তারা ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহাল, উতবা, শাইবা, হামান আর কারুনদের মতো চরম জিল্লতের সাথে দুনিয়া থেকে বিদায় নেবে। এটি হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা, ঠিক কি না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয়ে না, কেউ ভবে চিরকাল রয়ে না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয়ে না, কেউ ভবে চিরকাল রয়ে না। কেউ থাকবে? কেউ থাকবে? আহারে, স্রোতের পানিকে কেউ যদি আটকাতে চায় সে পারবে? কথা বলেন, পারবে? সে তো স্রোতের সাথে ভেসে যাবে। এই যে কোরআনে কারীমের স্রোতধারা শুধু আজ এখানে নয়, গোটা বাংলাদেশে কোরআনে কারীমের মাহফিলে আজ যুবক আর তরুণদের গণজুয়ার সৃষ্টি হয়েছে। এই গণজুয়ারকে রুখা যাবে না, এই গণজুয়ারকে রুখা যাবে না। কোরআনে কারীমের যে স্রোতধারা শুরু হয়েছে, এই স্রোতধারাকে যারাই আটকাতে চাইবে খড়কুটার ন্যায় তারাই ভেসে যাবে। কোরআনের বিজয়কে ঠেকানো সম্ভব নয়, কোরআনের বিজয়কে ঠেকানো সম্ভব নয়। আজকের এই উপস্থিতি তার প্রমাণ, যেভাবে মানুষরা কোরআনকে ভালোবেসে ছুটে এসেছে এ থেকেই প্রমাণ হচ্ছে ইনশা আল্লাহ অচিরেই এই দেশে কালেমার পতাকা, কোরআনের পতাকা পত পত করে উঠবে ইনশা আল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীমের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীমের এই ভাইটা স্লোগান দিয়েছে, দেখেছেন? হ্যাঁ, দাঁড়ান, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। শোনেন, থামেন থামেন, কথা বলতে দেন। এক ভাই স্লোগান দিয়েছে, খুব চমৎকার স্লোগান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আবার অনেক জায়গায়, ওই দিন নোয়াখালীতে এক ভাই স্লোগান দিয়েছে, সংসদে জ্বালো। আমি বাংলাদেশের সকল জায়গায় বলছি, এত বছর ধরে আপনারা যে স্লোগান দিয়েছেন, এই স্লোগানগুলো এখন বাদ দেন, এখন নতুন স্লোগান হবে, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো। কারণ আপনার অন্তর মরে গিয়েছে, আপনার অন্তরে কোরআন নাই, যেই অন্তরে কোরআন নাই ওই অন্তর কি জিন্দা নাকি মরা? তাহলে এই মরা অন্তরকে আগে জিন্দা করতে হবে। মরা অন্তরকে জিন্দা করতে হলে কোরআন কারীমের কোনো বিকল্প আছে? আমাদের এই দুর্বল অন্তরকে সতেজ করতে হলে কোরআনের কোনো বিকল্প নেই। এই জন্য প্রথম স্লোগান হবে, আল কোরআনের আলো মনে মনে অন্তরে অন্তরে জ্বালো। মানুষের অন্তরে অন্তরে যখন কোরআনের আলো জ্বলবে, অটোমেটিক্যালি পরিবারেও জ্বলবে, সমাজেও জ্বলবে, শিক্ষাঙ্গনেও জ্বলবে, কোর্ট কাটারিতে চলবে, ইনশাআল্লাহ পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবনেও জ্বলবে। এর আগে আমাদের অন্তরে অন্তরে কোরআন জ্বালানোর দরকার আছে না নাই? তাহলে আসুন আগে আমরা নিজেরা আমাদের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করি। আল্লাহ কবুল করে নাও। আমার সময় খুব সংক্ষিপ্ত, 15টি বৈশিষ্ট্য আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাবের দিকে তাকালেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, মানলেও সওয়াব আছে না নেই? পৃথিবীর কোনো বইয়ের দিকে তাকালে এত সওয়াব হয় না, পৃথিবীর কোনো বইয়ের দিকে তাকালে সওয়াব হবে না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু ইলা সালাতাতু ইবাদা, তিন জিনিসের দিকে নজর দিলেই আমল নামায় সওয়াব দেন কে? এক নম্বর হলো আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা, আল্লাহর পবিত্র ঘর কাবার দিকে যারা নজর দেয় তাদের আমল নামায় সওয়াব দেন কে? দুই নম্বর হলো আন-নাযরু ইলাল ওয়ালিদাইন ইবাদা, মা বাবার দিকে পিতা মাতার দিকে রহমতের নজরে তাকালে আমল নামায় কবুল হজের সওয়াব দেন কে? তিন নম্বর হলো আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদা, তিন নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন কারীমের দিকে তাকালে আমল নামায় আল্লাহ পাক সওয়াব দান করেন। এটি এমন এক কিতাব, তাকালে সওয়াব, আবার পড়লেও সওয়াব আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, প্রত্যেকটি অক্ষরের বদৌলতে আমল নামায় আল্লাহ 10 10 করে নেকি দান করে দেন। আপনি আলিফ লাম মিম পড়বেন, আলিফ লাম মিম এটা একটা শব্দ নয়, এটা একটা অক্ষর নয়, আলিফ লাম মিম এই শব্দের ভেতরে তিনটা অক্ষর রয়েছে। আপনি আলিফ লাম মিম পড়বেন, 3 দশে 30টি নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ, পড়েন। এই কিতাবের দিকে তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখনই আল্লাহর কিতাব কোরআন কারীম তেলাওয়াত হবে, নীরবতার সাথে মনোযোগ দিয়ে কোরআন শোনো, তাহলে আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক দিন কোরআন কারীমের তেলাওয়াত করতে রাজি আছেন তো? আপনারা রাজি আছেন তো? কোরআন কারীম এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। মাঝে মাঝে আমাদেরকে লোকেরা প্রশ্ন করে, হুজুর আমাদেরকে দামি একটা জিকির শিখান তো, কারণ আমাদের দেশে আউল ফাউল জিকির আছে না নাই? এখন তো বসেন বসেন বসে যান এটাও জিকির হয়ে গেছে, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও জিকির হয়ে গিয়েছে, আবার বাপ দাদাদের শিখানো সেই তরিকা সেই ব্যবসা ছুটে যাচ্ছে বলে এখন 1 কোটি টাকার চ্যালেঞ্জও ছোড়া হয়েছে, কেউ কেউ আবার জিহবা কেটে ফেলার হুমকিও দিয়ে দিয়েছেন। ইসলাম ইসলাম হুমকি ধামকি দিয়ে কিংবা চ্যালেঞ্জ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে, ঠিক কিনা?
আপনার ক্ষমতা থাকলে, সাহস থাকলে কোরআন সুন্নাহ থেকে আপনি দলিল নিয়ে আসুন, এই দেশের মানুষরা ইল্লাল্লাহর জিকির শুরু করবে। আর যদি দলিল না থাকে এই বাটপারি চিটারি বন্ধ করে দিতে হবে। ইল্লাল্লাহ কোনো জিকির হতে পারে না, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জিকির করলে পুরোটাই করতে হবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিহ্বা কাটার হুমকি, 1 কোটি টাকার হুমকি, আবার 1 কোটি টাকা কিন্তু নিজের না, হেতারা মুরিদদের কাছ থেকে উঠায় দিবে, এগুলো আপনার বাপের টাকা। হ্যাঁ, ইসলাম এইভাবে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে, ঠিক কি না? আপনি দলিল নিয়ে আসুন। জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে জিকির। এখন তো আবার এই সব জিকির বাদ দিয়া এখন ওই যে বিভিন্ন অঞ্চলে মানুষেরা বাবার নামেও জিকির বানায়, আছে না নাই? শাহালি বাবা, ল্যাংটা বাবা, গাজা বাবা, ডালচাল বাবা, কত বাবা যে আছে, কথা ঠিক কি না? আবার আরেক শ্রেণী তাদের কল্পের জিকির বানাইছে, আছে না নাই? শয়তানি করার জায়গা পাও না। আপনি জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আপনি জিকির করেন, এই জিকিরগুলো করেন। আবার এই পৃথিবীর সবচেয়ে দামি জিকিরের নাম হচ্ছে কোরআন। সবচেয়ে দামি জিকির কি? আপনি বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া তো আমরা কিছু মানি না। কোরআন হচ্ছে কোরআনে কারিমের একটা নাম। কোরআনের মুফাসসির যারা আছেন, গবেষক যারা আছেন, তারা জানেন কোরআন ছাড়াও কোরআনে কারিমের আরো 55টি নাম রয়েছে। কোরআনের একটা নাম হলো জিকির। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আপনার কাছে জিকির অর্থাৎ কোরআন নাজিল করেছি, ঠিক কি না? ব্যবসার মধ্যে ভাটা পড়েছে, এই জন্য আজকাল কত হুমকি ধমকি দেওয়া শুরু হয়েছে, ঠিক কি না? এরা দেখতেছে যুবক আর তরুণরা এখন কিসসা কাহিনীর দিকে নাই, কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এখন আর কিসসা কাহিনী কেউ শুনবে না, এখন সবাই কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস শুনতে চায়, ঠিক কি না? কিসসা কাহিনী শুনিয়েছেন বহু বছর, এই দেশের যুবক আর তরুণরা আর কিসসা কাহিনী শুনতে চায় না। এই দেশের যুবকরা কোরআন সুন্নাহর কথা শুনে কোরআনের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করে কোরআনের আন্দোলনে সামিল হয়ে কোরআনের রাজ তারা কায়েম করতে চায়, এটা সহ্য হয় না। এই জন্য বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের কথাগুলো বন্ধ করে দেওয়া হয়, কথা ঠিক কি না? আমাদের প্রশাসনের ভাইয়েরা অত্যন্ত আন্তরিক, দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে খুব সহযোগিতা করেন, প্রোটোকলের ব্যবস্থা করেন। গত পরশুদিন রাতের বেলা আমি খাগড়াছড়ি থেকে আসতেছি, ভয়ানক জায়গা, এই গভীর রাতেও পুলিশের কিছু ভাইয়েরা, আর্মির কিছু ভাইয়েরা প্রোটোকল দিয়ে প্রায় 3 ঘন্টার পথ অতিক্রম করে তারা আমাকে এগিয়ে দিয়েছেন। তারা যদি কোরআনকে আর আলেমদেরকে ভালো না বাসত তাহলে এমন আন্তরিকতা দেখাতো না, ঠিক কি না? আজ ইসলামের শত্রু হয়ে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু লোক, এতরা একজন আর একজনকে সহ্য করতে পারে না। এই অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন, এই কাদা ছুড়াছুড়ি আপনারা বন্ধ করুন। কারো ভুল থাকলে তার সমালোচনা পাবলিক স্পেসে না করে আপনি তার সাথে যোগাযোগ করে তাকে সংশোধন আপনি করে দেন। সংশোধনের উত্তম পন্থা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কয়জনের কথা বলা বন্ধ করবেন? একজনের কথা বলা বন্ধ করবেন, 1 লক্ষ ময়দানে নেমে যাবে। আপনি দমিয়ে রাখতে পারবেন না, দমিয়ে রাখতে পারবেন না। একজনকে ঢুকাবেন, একজনকে বন্ধ করবেন, একজনের মুখ বন্ধ করবেন, কোটি কোটি কোরআনের পাখি তৈরি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, থামেন থামেন, কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু, ঠিক কি না? আমরা সকলকেই উদার উদার মানসিকতা নিয়ে, আন্তরিকতা দিয়ে আমাদের বুকে টেনে নিতে চাই, কথা ঠিক না বেঠিক? তাহলে কোরআনে কারিমের 9টা বৈশিষ্ট্য আপনাদেরকে শোনালাম। কোরআনে কারিমের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
এই কিতাব তার সাথীদেরকে তার অনুসারীদেরকে চরমভাবে আকৃষ্ট করে। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই কোরআনের পক্ষে কথা বলার জন্য, কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কোরআন পাগল মানুষেরা শরীরের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো বই পাবেন না। যেই বইয়ের অনুসারীরা তাদের বইয়ের জন্য জীবন দেয় আছে নাকি? তাওরাত ওলারা দিয়েছে, জাবুর ওলারা দিয়েছে, ইনজিল ওলারা দিয়েছে, কিন্তু আমাদের এই আমরা যারা মুসলমান কোরআনের জন্য আমরা যারা পাগল, আমরা তো সেই বদর থেকেই রক্ত দেওয়া শুরু করি, আমরা তো সেই বদর থেকেই রক্ত দেওয়া শুরু করেছি। আমরা আমাদের বহু সাথীদের লাশ বদর ওহুদ খায়বার খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছি, এরপরেও কোরআনের আন্দোলন থেকে আমাদেরকে থামানো যায় নাই। আমরা তো সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ে দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা সংগ্রাম চালিয়েছি। পৃথিবীর একমাত্র বই কোরআন, যেই কোরআনের জন্য মানুষেরা জেলে যেতে রাজি, রক্ত দিতে রাজি, মরতেও রাজি। কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, কোরআনের জন্য যদি জেলে যেতে হয়, আল্লাহর কিতাব কোরআনকে ভালোবেসে কোরআনকে মেনে যদি মরে যেতে হয়, কারা কারা রাজি তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করে নিন। বসেন, বসেন, বসে যান, বসেন, সবাই বসেন, কেউ দাঁড়াবেন না, বসেন। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করে নেন। কোরআন কারীমের ১১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআন হ্যাজ গিভেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন, পড়ে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনে কারীমের ১১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআন হ্যাজ গিভেন নন মুসলিমস রাইট। কোরআনে কারীমে অমুসলিমদের অধিকারও আছে না নাই? এটি এমন এক কিতাব, এটি সার্বজনীন, এটি সাম্প্রদায়িক কিতাব নয়। আল্লাহর কোরআন এই পৃথিবীতে সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এই কিতাব হচ্ছে সার্বজনীন কিতাব। কিছু লোক আছে তারা বলে, হুজুর আপনারা তো বলেন কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের শাসন কায়েম হোক, তো কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায় আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম ভাইদের অবস্থা কী হবে? হেতেরার বক্তব্য শুনলে মনে হয় ঘটনা যেন এমন যে মায়ের চাইতে মাসির দরদ একটু। আচ্ছা বলেন তো কোরআন কি শুধু মুসলমানদের কিতাব? কথা বলেন না কেন? কোরআন আল্লাহ বলেন নাই যে হুদাল্লিল মুসলিমিন, আল্লাহ হুদাল্লিল মুসলিমিন বলেন নাই, আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। তাহলে মানুষের ভেতরে আমার হিন্দু ভাইয়েরা আছে, আমার খ্রিস্টান ভাইয়েরা আছে, আমার বৌদ্ধ ভাইয়েরা আছে, কোরআনে কারীম আমাদেরকে অন্য ধর্মের ভাইদেরকে আঘাত, অন্য ধর্মের ভাইদেরকে আঘাত দিতে শিখায় না। কোরআন আমাদেরকে অন্য ধর্মের উপাসনালয়ে আক্রমণ করতে শিখায় না, বরং কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছে অন্য ধর্মের উপাসনালয়গুলো পাহারা দিতে হবে প্রয়োজনে। এই জন্য ইসলামের পক্ষের শক্তি, এরা মন্দির পুড়ায় না, এরা মন্দির পুড়ায় না, গির্জা পুড়ায় না, বরং তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে মন্দির আর গির্জা পাহারা দেয়। মন্দির আর গির্জা যারা পুড়িয়েছে দেশের মানুষ কিন্তু তাদের চরিত্র ভালো করে জেনে গিয়েছে, ঠিক কি না? অন্য ধর্মের ভাইদের উপরে যারা হামলা করে কিংবা সাম্প্রদায়িক হামলা চালায়, এরা কখনো মুসলমান হতে পারে না, কারণ আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এই শিক্ষা দেন নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীমের ১২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব, এর কাছে যারাই আসবে তাদের মর্যাদা তাদের সম্মান বাড়াবেন কে? সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কোরআনে কারীমের কাছে আসার আগে তিনি মক্কার সবচাইতে বড় কাফের ছিলেন, মক্কার শ্রেষ্ঠ কাফের ছিলেন। সেই লোকটা যখন আল্লাহর কিতাব কোরআনে কারীমের কাছে আসলেন, কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে তার সম্মান তার ডিগনিটি এত বেশি বেড়ে গেল, স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদী,
আমার উপরে কোন নবী নাই, আমার উপরে কোন রাসূল নাই, লাউকাল নাবিয়াম মিন বাদি লাকানা উমার, আমার উপরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখত, আমার উপরে কেউ যদি নবী হত, তাহলে আমার ওমর আমার উপরে নবী হয়ে যেত। সুবহানাল্লাহ, এই ওমরের মর্যাদা এত বেশি বাড়লো কেন? কোরআনের কাছে আসার কারণে নাকি দূরে পবিত্র কোরআনে কারিমের কাছে আসার কারণে? দেখেন কোরআনের কাছে আসতে সব কিছুর মর্যাদা কেমনে বাড়ে। বছরের মধ্যে ১২টি মাস রয়েছে, ১২টি মাসের মধ্যে একটি মাসের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি, সেই মাসের নাম কি বলেন? রমাদানের মাস। বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো কেন? তার কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে রমাদানের মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেল। আবার বছরের মধ্যে ৩৬৫ দিন আর ৩৬৫টি রাত্র রয়েছে, তার মধ্যে একটি রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি, সেই রাতের নাম কি বলেন? লাইলাতুল কদর। এই কদরের রাতের মর্যাদা এত বেশি বেড়ে গেল, তার কারণ হলো এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার দেখেন কাঠ দিয়ে চেয়ার বানানো হয়, সোফা বানানো হয়, ফার্নিচার বানানো হয়, কাঠের সাথে মানুষের পা লাগে, কিন্তু কেউ কি কখনো সম্মান বা ভক্তি করে চুমু খেয়েছে বা সালাম করেছে নাকি বলেন? কখনো চুমু খায় নাই, ভক্তিও দেখায় নাই, কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, ওই রেহালের সাথে মানুষের পা লাগলে সম্মান বা ভক্তি দেখিয়ে মানুষেরা চুমু খায়, ঠিক কিনা? গার্মেন্টস ফ্যাক্টরিতে কত কাপড় আছে, শপিং মলে গেলেও কত কাপড়ের দোকান আছে, কত কাপড়ের সাথে মানুষের পা লাগে, কিন্তু কেউ কে কখনো সালাম করেছে নাকি কন? কেউ কখনো সালাম করে না, সম্মান বা ভক্তি করে চুমু খায় না, কিন্তু ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব বা বস্তনি বানানো হয়, ওই বস্তনির সাথে যখন মানুষের পা লেগে যায় কিংবা হাত থেকে পড়ে যায়, ওই কাপড়ের টুকরাটা নিয়ে মানুষেরা চুমু খায়, সালাম করতে থাকে, কারণ ওই কাপড়ের টুকরার সাথে আল্লাহর কোরআনের স্পর্শ লেগেছে। অ মুসলমানেরা, এভাবে করে আল্লাহর কোরআনের স্পর্শ যার সাথে লাগে তারই মর্যাদা বাড়ে। সুতরাং এই পৃথিবীতে বর্তমানে ৮০০ কোটি মানুষ বসবাস করছে, যার সাথে আল্লাহর কোরআনের সংস্পর্শ লাগবে, আল্লাহর কিতাব কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মানবে, কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে, কোরআন তাদের মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, আমি শেষ দিকে চলে এসেছি। কোরআনে কারিমের ১৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্য হলি বুক কোরআন উইল টেস্টিফাই অন দ্য ডে অফ রিসারেকশন। এই কোরআন আল্লাহর কিতাব, কোরআনে কারিম, এটি কিয়ামতের দিন মানুষের জন্য সাফায়াতকারী হয়ে যাবে। এই কোরআন তার সাথীদের জন্য সুপারিশকারী হবে। বিশ্বনবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল্লাক আও আলাইক, এই কোরআন হয় মানুষের পক্ষে সাক্ষ্য দিবে অথবা মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআন তাদেরই পক্ষে সাক্ষ্য দিবে যারা পৃথিবীতে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের সকলকে কোরআনের বন্ধু বানাও, সবাই বলে না আমিন। আর দুটি বৈশিষ্ট্যের কথা বলছে, একটু কান লাগান। কোরআন কারিমের ১৪ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনের চাহিদা কিংবা কার্যকারিতা কখনো ফুরাবে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীদেরকে আল্লাহ পাক নবুওয়াত বা রিসালতের সত্যতা হিসাবে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বসেন, আপনারা বসেন, সম্মানিত মেহমান এসেছেন, তিনি আলোচনা করবেন, আপনারা বসেন, শান্ত হন, আপনারা বসেন, দাঁড়িয়ে থাকবেন না, সকলেই বসেন, আমাকে শেষ করতে দেন, পরবর্তী আলোচক এসেছেন, তিনি আলোচনা শুরু করবেন, আমাকে ফিনিশ করতে দেন, সবাই বসেন। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের পরবর্তী আলোচক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, প্রখ্যাত মুফাসসির কোরআন, আমার শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা আবুল বাশার হেলালি ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলে একটা স্লোগান দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই এমন সময় এসেছেন যখন আমার আলোচনা সমাপ্তির পথে, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি, আপনারা বসেন, দাঁড়িয়ে থাকবেন না, সকলেই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলেই বসেন, বসেন। কোরআনে কারিমের ১৪ নম্বর বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাচ্ছিলাম,
ইটস ডিমান্ড অ্যান্ড ইফেক্টিভনেস উইল নেভার এন্ড। কোরআনে কারিমের চাহিদা কিংবা কার্যকারিতা কখনো ফুরাবে না। কোরআনে কারিমের 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইটস দ্য প্রবলেম সলভিং মেথডোলজি, এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। কোরআনে কারিমের ভেতরে সকল সমস্যার সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না? পরবর্তী আলোচক উপস্থিত, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা আর মানায় না। তাহলে আমি আপনাদের সামনে আকিজ ফাউন্ডেশনের 4 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের প্রথম বক্তা হিসাবে, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে কোরআনের এক্সক্লুসিভ ইউনিক আনপ্যারালাল অসাধারণ অতুলনীয় অনন্য কয়টা বৈশিষ্ট্য শুনিয়েছি, সবাই বলেন কয়টা? 15টা। আসুন এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি, আর আল্লাহর কোরআনের সাথে আমরা সম্পর্ক বাড়াই। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন মানার এবং আমৃত্যু কোরআনের পথে অবিচল থেকে আমরা যেন মরতে পারি, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মনন যেন হয়। পরে না আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।